হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। শিক্ষক পরিচিতি, আমি রবীন্দ্রনাথ শাহ, সহকারী শিক্ষক, হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হরিনারায়ণপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। পাঠ পরিচিতি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে জীবের বিদ্যীয় বংশগতি থেকে কোষ বিভাজন ও বংশগতির ধারা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটা ছবি দেখব। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি, একটা বস্তু দুটো ভাগে ভাগ হচ্ছে। বস্তু হচ্ছে কোষ। কোষ এখানে কি হচ্ছে, দুই ভাগে বিভক্ত হচ্ছে, বিভাজন হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ কোষ বিভাজন ও বংশগতির ধারা। শিকণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কোষ বিভাজনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহের বৃদ্ধি ব্যাখ্যা করতে পারবে, জীবের বংশগতি ধারা রক্ষায় কোষ বিভাজনের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এইভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ। কোষ বিভাজনের প্রকারভেদ, জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়, যথা এক অ্যামাইটোসিস, দুই মাইটোসিস এবং তিন মিওসিস। অ্যামাইটোসিস, এই ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে হয়। এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে। এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুইটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। একই সময়ে সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুইটি কোষে পরিণত হয়। এই ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজনও বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে অ্যামাইটিস কোষ বিভাজনের ছবি দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ নিউক্লিয়াসটি স্পষ্ট ও বড়, এই অংশটা নিউক্লিয়ার মেমব্রেন খাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকছে। এই অংশটা নিউক্লিয়াস মেমব্রেন খাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকছে। এখানে নিউক্লিয়াসটা
ডাম্বেল আকৃতি ধারণ করেছে। আর এখানে দেখতে পাচ্ছ কোষটি দুই ভাগে বিভক্ত হয়েছে। এটাই হলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন প্রক্রিয়া। মাইটোসিস উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এই প্রক্রিয়া মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন ও সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটি অপত্য কোষ সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। এই ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে। মিওসিস জনন কোষ উৎপন্নের সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার, ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রীগ্যামেট উৎপন্নের সময় এই ধরনের কোষ বিভাজন হয়। মাইটোসিসের বৈশিষ্ট্য এক, মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। দুই, এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। তিন, মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুইটি অপত্য কোষ সৃষ্টি করে। চার, এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। এই ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুই ভাগে বিভক্ত হয়, ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণী বিভাজনও বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে মাইটোসিস কোষ বিভাজনের ছবি দেখতে পাচ্ছ। মাইটোসিস কোথায় হয়? মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল ও তৃণমূল বা ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। প্রাণীদের দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময় নিম্নশ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের অজন জননের সময় এই ধরনের বিভাজন হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উদ্ভিদের বর্ধনশীল অংশ দেখতে পাচ্ছ। এই অংশটার নাম ভ্রূণমুকুল, এই অংশটা ভ্রূণকাণ্ড, এই অংশটা মূলের অগ্রভাগ। এসব অঞ্চলে মাইটোসিস হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে না? প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ু কোষে, স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা ও অণুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এই ধরনের বিভাজন ঘটে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা স্নায়ু কোষ, এটা লোহিত রক্তকণিকা, এটা শ্বেত রক্তকণিকা, এটা উদ্ভিদের স্থায়ী টিস্যুর। এই এই এলাকাগুলোতে
মাইটোসিস বিভাজন ঘটে না। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, মাইটোসিস বিভাজনটি দুইটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনোসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনোসিস বলে। মাইটোসিস বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে ক্যারিওকাইনোসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, পরবর্তীতে সাইটোকাইনোসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে ক্যারিওকাইনোসিস ও সাইটোকাইনোসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এই অবস্থাকে ইন্টারফেস বলে। ক্যারিওকাইনোসিস, বিভাজিত কোষে নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনোসিস সম্পন্ন হয়। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। বোঝার সুবিধার্থে এই পর্যায়টিকে পাঁচটি ধাপে বিভক্ত করা হয়েছে। ধাপগুলো: এক, প্রোফেজ; দুই, প্রোমেটাফেজ; তিন, মেটাফেজ; চার, অ্যানাফেজ; ও পাঁচ, টেলোফেজ। শিক্ষার্থী বন্ধুরা, প্রোফেজ ধাপ, প্রোফেজ এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এ ধাপে কোষে নিম্নলিখিত ঘটনাবলী ঘটে: এক, কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়; দুই, পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতকগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়, এইগুলোকে ক্রোমোজোম বলে। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে দুইটি ক্রোমাটিড গঠন করে। এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে কোষ বিভাজনের প্রোফেজ ধাপের ছবি দেখতে পাচ্ছ। এটা উদ্ভিদ কোষের প্রোফেজ ধাপের বিভিন্ন পর্যায়, এইটা প্রাণী কোষের প্রোফেজ ধাপের বিভিন্ন পর্যায়। এবারে আমরা প্রোমেটাফেজ ধাপ দেখব। এই ধাপটি স্বল্পস্থায়ী। এই ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এগুলো মাকু আকৃতি ধারণ করে, তাই একে স্পিন্ডল যন্ত্র বলে। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে। প্রাণী কোষের সেন্ট্রিওল দুটি চারদিক থেকে বিস্তৃত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে। তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা উদ্ভিদ কোষের প্রোমেটাফেজ ধাপের ছবি দেখতে পাচ্ছ। এই অংশের নাম মেরু, এটা স্পিন্ডল যন্ত্র, এগুলো ক্রোমোজোম, এটা লুপ্তপ্রায় নিউক্লিওলাস, আর এখানে দেখা আছে লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন। এটা প্রাণী কোষের সেন্ট্রিওল, ক্রোমোজোম, স্পিন্ডল যন্ত্র, অ্যাস্টার রশ্মি। এবারে মেটাফেজ ধাপ। এই ধাপে এক, ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। দুই, এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়। এটা উদ্ভিদ কোষের মেটাফেজ ধাপ, এটা প্রাণী কোষের মেটাফেজ ধাপ। এখানে দেখতে পাচ্ছ স্পিন্ডল তন্তু
এগুলো ক্রোমোসোমাল তন্তু বলা হয়, এটা বিষুবীয় অঞ্চল, এগুলোকে বলা হচ্ছে ক্রোমোজোম, এটা মেরু অঞ্চল, এটা মেরু অঞ্চল, এই অংশের নাম স্টাররে, এটা সেন্টোমিয়া, মাঝখানে গোল অংশ, এই এই দুটো হচ্ছে ক্রোমাটিড, আর এইগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা অ্যানাফেজ ধাপ দেখব। এই ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেকটি ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়া থাকে। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। তিন, এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এই সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা VLJ অথবা I আকৃতি বিশিষ্ট হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একই সঙ্গে উদ্ভিদ এবং প্রাণী কোষের অ্যানাফেজ ধাপ দেখানো হয়েছে। এই অংশের নাম মেরু, এটা দেখতে পাচ্ছ লুপ্ত প্রায় স্পিন্ডল তন্তু, আর এইগুলোকে বলা হচ্ছে অপত্য ক্রোমোজোম। এবার আমরা দেখব টেলোফেজ ধাপ। এই ধাপে এক, অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। দুই, এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে। প্রাণীকোষের উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। তিন, এ অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এভাবে কোষের দুই মেরুতে দুইটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা একই সঙ্গে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের টেলোফেজ ধাপের ছবি দেখতে পাচ্ছ। এটাকে বলা হয়েছে নিউক্লিয়ার মেমব্রেন, এই অংশের নাম নিউক্লিওলাস, এইগুলোকে বলা হচ্ছে ক্রোমোসোম, এই অংশকে বলা হচ্ছে কোষ প্লেট, যেটা উদ্ভিদ কোষে আছে প্রাণী কোষে নেই। এটা লুপ্ত প্রায় স্পিন্ডল তন্তু, এইগুলোকে বলা হয়েছে অপত্য নিউক্লিয়াস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সাইটোকাইনোসিস সম্পর্কে জানব। নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনোসিস শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনোসিস শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষ প্রাচীর গঠন করে, ফলে একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়। প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশ কোষপর্দার উভয় পাশ থেকে দুইটি খাঁজ সৃষ্টি হয়। কোষপর্দার এই খাঁজ ক্রমশই ভিতরের দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবরে বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে। শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ কোষের কোষ প্লেট গঠিত হয় এবং প্রাণী কোষের ক্লিভেজ বা ফরোয়ারিং পদ্ধতিতে সাইটোকাইনোসিস ঘটে। মিওসিস, মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলো ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। বৃদ্ধি ও অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। যৌন জননে পুম ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে। যদি জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থেকে যায়,
তাহলে জাইগোট কোষে জীবটির ক্রোমোজোম দেহকোষের কোষ সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে। মিওসিস কোষ বিভাজনে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের কোষ সংখ্যার অর্ধেক হয়ে যায়, ফলে দুটি জনন কোষ একত্রিত হয়ে যে জাইগোট গঠন করে তার ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে। এতে নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে সাইটোকাইনোসিস কোষ বিভাজন দেখতে পাচ্ছ, এটা উদ্ভিদ কোষ, একটা প্রাণী কোষ। জন সৃষ্টির সময় নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রের কোনো এক সময় যখন এরকম ঘটে, তখন কোষের ক্রোমোজোম সংখ্যার সেই অবস্থাকে হ্যাপ্লয়েড বলে। যখন দুইটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে, তখন সেই অবস্থাকে ডিপ্লয়েড বলে। সুতরাং মিওসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকতে পারে। মিওসিসের বৈশিষ্ট্য: এক, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে। এই ধরনের কোষ বিভাজনে একটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয়। ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়ার দুইবার বিভক্ত হয়। সৃষ্ট চারটি কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। শিক্ষার্থী বন্ধুরা, মিওসিস কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজন প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সব উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদের শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। মিওসিস কোষ বিভাজন: মিওসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর দুই বা দুই ধাপে বিভাজিত হয়, ফলে প্রথম বিভাজনকে মিওসিস এক এবং দ্বিতীয় বিভাজনকে মিওসিস দুই বলা হয়। প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুইটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ, অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি করে। এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, ফলে একটি জনন মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে মিওসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বংশগতি নির্ধারণে ক্রোমোজোম ডিএনএ এবং আরএনএ এর ভূমিকা: মা ও বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে পেয়ে থাকে। মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। আমরা আর সন্তানরা পিতামাতার যেসব বৈশিষ্ট্য পাই সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য। বংশগতি সম্বন্ধে এক সময় মানুষের ধারণা ছিল কাল্পনিক। পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে পিতামাতার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম যিনি বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন তার নাম গ্রেগর জোহান ম্যান্ডেল। বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা ম্যান্ডেলের আবিষ্কার তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য ম্যান্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয়। নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদের ক্রোমোজোম বলে। ক্রোমোজোমের গঠন ও আকার সম্বন্ধে আমরা যে ধারণা পাই তা প্রধানত মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে সৃষ্ট ক্রোমোজোম থেকে পাই।
প্রতিটি ক্রোমোজোমের প্রধান দুইটি অংশ থাকে, ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ার। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার পর যে দুইটি সমান আকৃতি সুতার মতো অংশ গঠন করে তাদের প্রত্যেকটিকে ক্রোমাটিড বলে। ক্রোমাটিড দুইটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর সংযুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে। কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ। বংশগতি দ্বারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ ও আরএনএ এর গুরুত্ব অপরিসীম। সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অণুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীবদের বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে গ্রেগর জোহান মেন্ডেলের ছবি দেখতে পাচ্ছ। উনি 1822 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1824 সালে মৃত্যুবরণ করেছেন। তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে জিন নামে অভিহিত করা হয়। সুতরাং ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ। যেসব জীবে ডিএনএ থাকে না, কেবল আরএনএ থাকে, সেক্ষেত্রে আরএনএ জিন হিসাবে কাজ করে। যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস টিএমভি, জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে। আবার কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত। মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসাবে কাজ করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। মিয়োসিস কোষ বিভাজনের দ্বারা বংশগতির এই ধারা অব্যাহত থাকে। ক্রোমোজোম বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতা পিতার থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। এই কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশগতির ধারা অব্যাহত থাকে এবং ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বংশানুক্রমিক প্রতিটি প্রজাতির সক্রিয়তা রক্ষিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন এককভাবে কিছু কাজ করবে। মাইটোসিস বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? এবারে দলগতভাবে কাজ করবে। মিয়োসিস বিভাজন হয় বলেই প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে। ব্যাখ্যা করো। মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে এতক্ষণ যে বিষয়ে আলোচনা করলাম সে সম্পর্কে তোমরা কতটুকু জানলে বা বুঝতে, সেটা জানার জন্য আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব। তোমরা নিজেরাই প্রশ্নগুলো পড়বে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে। এক, পর্যায়ক্রমে ধাপগুলো নাম বলো। চিত্র গ এবং চিত্র ঘ এর মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। চিত্র খ এবং চিত্র ঘ এর মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় বাড়ির কাজ লিখে নিবে। বংশগতি নির্ধারণে ক্রোমোজোম ডিএনএ এবং আরএনএর ভূমিকা বিশ্লেষণ করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি।